আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে, তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের ড্রামার মেন লিড ফুকে দেখতে পাই। সে তার ওয়াইফের সাথে পার্টির মধ্যে এসেছিল, আর এটা প্রথমবার ছিল যে ফু তার ওয়াইফকে নিয়ে কোথাও এসেছিল। সবাই লিওর ছবি তুলছিল। ফু লিওকে বলে, তুমি হাসো যাতে সবার মনে হয় আমরা একসাথে অনেক খুশিতে আছি। ফুকে দেখে মনে হচ্ছিল যে সে লিওকে ভালোবাসে না। আজ পর্যন্ত লিও হিডেন ওয়াইফ হয়ে থাকছিল, এজন্য লিও বলে, তুমি আমাকে এখানে কেন এনেছো? ফু বলে, সবকিছুকে বলা জরুরি। অ্যাকচুয়ালিতে ফু লিওকে অ্যাডপ্ট করেছিল, তারপরে সে তাকে বিয়ে করে ফেলে। সবাই লিওকে দেখে কথা বলছিল যে সে তো মেয়ে হয়ে এসেছিল আর এখন বউ হয়ে গেছে। লিওকে শুধু বাসার মধ্যে গ্র্যান্ডপাই পছন্দ করত। ফু গ্র্যান্ডপার দিকে দেখে লিওকে তার ওয়াইফ বলে। লিও ফুয়ের দিকে দেখে ভাবে, সে কি আদৌ আমাকে তার ওয়াইফ ভাবে? সবাই লিওর সাথে কথা বলতে আসে, তখন লিও লক্ষ্য করে যে ফু কোথায় যেন একটা যাচ্ছে। ফু তার চাইল্ডহুড সুইটার ড্যানের সাথে দেখা করতে গিয়েছিল, তাদের দুজনের রোম্যান্স চলছিল, আর ফুয়ের পিছন করতে করতে লিও ওখানে এসে পড়ে, আর সে তার হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখে হার্ট হয়। ফুও বেমানের মতো বলে, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি আমার পিছনে আসবে না। লিও এসে তাকে বলে, আমি এসব কিছু অ্যালাউ করব না, আর তুমি অন্য কোনো মেয়ের স্ট্যাস রাখতে পারবে না। ফু বলে, আমি তোমাকে আমার ওয়াইফ মানি না, তুমি শুধু সাউ ফ্যামিলিকে হায়ার দিবে, আর এটা ছাড়া তুমি আমার জন্য কিছুই না। ড্যান বলে, ভুলে যাবে না যে আমরা ছোটবেলা থেকেই একসাথে আছি, আর তোমার বিয়েটা গ্র্যান্ডপার বলাই হয়েছিল, তাই বেশি স্বপ্নে দেখার দরকার নেই। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে, গ্র্যান্ডপা আসছে। ফু লিওর কাছে এসে বলে, হাসো আর তাকে কিসও করে। তখনই ওখানে গ্র্যান্ডপা এসে পড়ে আর তাদের দুজনকে একসাথে দেখে খুশি হয়। লিও বলে, আমি বাসায় যেতে চাই। বাসায় আসার পরে ফু লিওকে কিস করে। লিও বলে, তুমি এসব কি করছো? ফু বলে, তোমাকে আমাকে বেবি দিতে হবে, আর তারা দুজন রোমান্টিক নাইট স্পেন্ড করে। সকালে তারা দুজন ব্রেকফাস্ট করছিল, তখন লিওর আজব মনে হয়। তখন মেড বলে, আপনি প্রেগনেন্ট না তো? হসপিটালের মধ্যে লিওর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। লিও তাকে বলে, আমি আমার বাবার ব্যাপারে জানতে চাই যে ওনার মৃত্যু কিভাবে হয়েছে। লিন বলে, এখন তুমি প্রেগনেন্ট, তাই বেশি টেনশন নিবে না। এমনিতেও আমি জানতে পেরেছি যে তোমার বাবার মৃত্যুর পরে ফু তোমার বাবার সব প্রপার্টিগুলোকে কিনে নিয়েছে। তখন ফুও তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। হয়তো সে ড্যানের সাথে ছিল, কিন্তু তবুও সে তার ওয়াইফকে অন্য কেউ সাথে দেখতে পারত। আর ফু রেগে ওখানে আসে আর তাকে বলে, তুমি আমার ওয়াইফের এত ক্লোজ কেন ছিলে? আর সে তাকে মারতেও যায়, কিন্তু লিও তার হাজবেন্ডকে থামায় আর তাকে বলে, তুমি এসব কি করছো? শিন আমার বন্ধু। লিও বলে, এই কথাটা তুমি যখন ড্যানের সাথে ছিলে তখন কি তোমার মনে পড়েনি? শিন লিওকে নিয়ে যাচ্ছিল। ফু তাকে বলে, তুমি তাকে নিয়ে যেতে পারবে না। লিও বলে, আমি তার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে চাই। শিন বলে, তুমি লিওর যোগ্য না, সে কত কাইন্ড, আর তুমি? ফু বলে, কিন্তু লিও তো এখন আমারই ওয়াইফ। শিন বলে, তোমার বাবাকে ফুয়ে মেরেছিল আর তার কারণেই অ্যাক্সিডেন্টটাও হয়েছিল, আর তোমার বাবার কোম্পানিটাও ফুয়ের কারণেই ব্র্যাঙ্কআপ হয়েছিল। লিও এই ব্যাপারে কিছুই জানত না, আর ফু এসব কিছু শুনে তাকে হিট করে। জ্ঞান ফিরার পরে লিও বলে, আমি এই বেবিটাকে রাখতে পারবো না, আমি কিভাবেই বা ফুয়ের বেবি রাখবো, সে তো আমার বাবাকে মেরে ফেলেছিল। শিন আর লিওকে একসাথে দেখে ফু কেবিনে আসে আর তাকে বলে, তুমি বাসায় চলো, আর অ্যাবরেশনের কথা পাবেও না। লিন বলে, এটা হসপিটাল, তুমি এমন আচরণ করবে না। ফু বলে, লিন আমার ওয়াইফ, আমি তার সাথে যা ইচ্ছা তা করব, তাতে তোমার কি? ফু লিনকে বাসায় আনে আর তাকে বলে, তুমি এই বেবিটাকে হার্ট করতে পারবে না, বুঝেছো? না হলে আমি তোমাকে মেরে ফেলবো। লিওর ওই সময়টা মনে পড়ে যখন ফু তাকে অ্যাডপ্ট করেছিল, তখন ফু বলেছিল, তুমি রিচ হতে চাও তাই না? তখন লিওর তাকে ভালো লেগেছিল। প্রেজেন্টে লিও বলে, আমি জানি তোমার কারণে আমার বাবা মারা গেছেন, এই জন্য আমি আর তোমার সাথে থাকতে পারবো না। অ্যাকচুয়ালিতে ফু লিওর বাবাকে লোন দিয়েছিল আর যার ইন্টারেস্ট অনেক বেশি ছিল। ফু বলে, এটা তো বিজনেস। লিও বলে, আর আমার বাবার অ্যাক্সিডেন্ট ওইটার পিছনেও তোমার হাতে ছিল। ফু বলে, আমি কিছুই বলতে পারবো না। লিও বলে, আমার ডিভোর্স চাই। ফু বলে, তুমি আমার থেকে দূরে থাকতে পারবে না, কারণ তুমি প্রেগনেন্ট। আর সে তাকে কিস করে। লিও হসপিটালে এসে পড়ে আর শিনকে বলে, প্লিজ তুমি আমার অ্যাবরেশন করিয়ে দাও, আমি আর ফুয়ের সাথে থাকতে পারবো না। লিন
বলেই ঠিক আছে আমি তোমার সাহায্য করছি। তখনই ওখানে ফু আর টেন এসে পড়ে। ফু তাকে বলে তুমি এমনটা কিভাবে করতে পারো, আর সে তাকে উঠিয়ে বাসায় আনে। ফু বলে যতদিন না বেবি হয়ে যাচ্ছে ততদিন তুমি এই বাসার মধ্যেই বন্দি থাকবে। শিন বলে তাহলে আমি নিজেই মারা যাই। ফু বলে হ্যাঁ নিশ্চয়ই, তারপরে শিনের কি হবে, আমি তাকে বরবাদ করে দিব। তারপরে ফু ড্যানের কাছে আসে, আর ড্যান অনেক ইনোসেন্ট হচ্ছিল, আর তাকে বলে লিও এমনটা কিভাবে করতে পারে, মা হওয়া কত ভালো একটা ব্যাপার। ফু বলে তুমি কি লিওর কেয়ার করতে পারবে, ড্যান বলে হ্যাঁ, আর ড্যান তার মনে মনে ভাবে এটাই ভালো সুযোগ হবে। তারপরে ড্যান আর ফু ডিনার করছিল, তখন ড্যান ফু এর কোলের মধ্যে বসে পড়ে আর তাকে কিস করতে যায়। ফু তাকে বলে রাত হয়ে গেছে তুমি ঘুমিয়ে পড়ো। পরের দিন ড্যান লিওর জন্য লাঞ্চ আনে যেগুলো খাবার মতো ছিল না। লিও বলে আমি কোনো কুকুর না। ড্যান তো জোর করে তাকে খাওয়াতে লাগে, তখন লিও ড্যানকে মারে। তারপরে ড্যান ফু এর সামনে ইনোসেন্ট হয়ে বলছিল আমি লিওর জন্য খাবার এনেছিলাম কিন্তু সে তো খাবারগুলো খায়নি, উল্টা আমাকে মেরেছে। লিও বলে আমি এমন খাবার খেতে পারবো না। তখন ড্যান খাবারগুলোকে দেখায় আর ওইগুলো ভালো ছিল, এর মানে ড্যান খাবারগুলোকে বদলে দিয়েছিল। আর তাকে বলে তুমি তো শিনের কাছে যেতে চাও তাই তুমি এসব কিছু করছো। ফু তাকে বলে এসব কিছু করা বন্ধ করো, ড্যান তোমার কত বেশি কেয়ার করছে। লিও বলে বাহ কি ব্যাপার, তোমাদের দুজনের মাঝে তো অনেক ভালোবাসা, এই জন্যই তো তুমি আমার কথাগুলোকেও বিশ্বাস করছো না। ড্যান তো এইগুলোকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, আর সে ফুকে বলে আমি লিওর জন্য ডাক্তার ডেকেছি। তারপরে ড্যান লিওর কাছে এসে বলে তুমি আবার কোনো নাটক করবে না। লিও বলে তুমি আমাকে যেতে দাও, তুমি তো এটাই চাও। ড্যান বলে না তো। তারপরে লিও নিজেকে হার্ট করে ফেলে আর ড্যান ফুকে স্যুপ খাওয়াচ্ছিল। একটা সার্ভেন্ট এসে বলে লিওর কিছু হয়ে গেছে, তখন ফু তাড়াতাড়ি করে লিওর কাছে আসে। ডাক্তার এসে বলে এখন তো সে ঠিক আছে কিন্তু লিওর উইকনেস হয়ে গেছে। এসব কিছু শুনে শিন বলে এভাবেই কি তুমি দেখাশোনা করো তোমার ওয়াইফের, লিও প্রেগন্যান্ট তাই তুমি তার সাথে ভালোভাবে থাকো। তখন ফু ড্যানের দিকে তাকায়। ড্যান বলে আমি তো তাকে ভালোভাবেই খাবার দেই কিন্তু সে খাবার থেকে বারণ করে দেয়, না হয় আমি লিওর জন্য অনেক বেশি চিন্তিত থাকি। লিন বলে ওইটা তো দেখাই যাচ্ছে, তুমি যদি না পারো তাহলে আমাকে বলে দাও, আমি লিওকে নিজের সাথে নিয়ে যাব। ফু বলে এটার কোনোই দরকার নেই কারণ আমি তার লিগ্যাল হাজবেন্ড। তুমি তো ড্যানের সব কথাগুলোকে বিশ্বাস করো, এখন আমি বুঝতে পেরেছি যে লিও তোমার থেকে দূরে কেন যেতে চায়। গ্র্যান্ডপা যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে ফুয়ের উপরে অনেক বেশি রাগ করে আর তাকে বলে তুমি কি তোমার ওয়াইফের ভালো মতো খেয়ালও রাখতে পারো না। তারপরে ফু লিওকে স্যুপ খাওয়াচ্ছিল, এর মানে ফু এখন লিওর ভালো মতনই খেয়াল রাখবে। যখন রাত্রে লিওর বাবার কথা মনে পড়ে তখন ফু তার সঙ্গেই থাকে আর তাকে কমফর্ট করে। সকালে লিও শাওয়ার নিতে যাচ্ছিল তখন ফু তাকে উঠিয়ে নিয়ে যায়, ইভেন হেয়ার ড্রাই করতেও সাহায্য করছিল। লিও বলে এটার দরকার নেই আমি নিজেই কয় নিতে পারবো। ফু বলে এটা তো আমি প্রথমবার করছি না, আর তাদের দুজনের কাছে আসাটা ড্যান দেখে ফেলেছিল, আর সে তার মনে মনে ভাবে যদি এমনটাই চলতে থাকে তাহলে লিও ফুকে ফাঁসিয়ে নিবে। তখন ড্যান ইচ্ছে করেই নিচে পড়ে যায়। লিও ভাবে যদি তাদের দুজনের মধ্যে কিছু হয় তাহলে প্রথমে ফু ড্যানকেই বাঁচাবে। তখন ফু এসে তাকে ওঠায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো। ড্যান বলে আমি লিওর খেয়াল রাখি, হয়তো তার জন্যই আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। ফু বলে তুমি বাসায় যাও আর গিয়ে আরাম করো। ড্যান কারোর সাথে কথা বলছিল আর বলছিল লিওর সাথে কিছু একটা করতে হবে। লিওর ডিসটার্জ হয়ে যাচ্ছিল, তখন ড্যান এসে বলে তুমি রাগ করো না, আর তাকে হাগ করার বাহানায় প্ল্যান ড্রাইভটাকে বদলে দেয়। রাস্তার মধ্যে ফু এর কল আসে, ড্যান তাকে বলে তুমি যাও তোমার হয়তো কাজ হবে, তাই আমি গিয়ে লিওকে নিয়ে আসছি। লিও গাড়ির মধ্যে আসে, তখন ড্যান ইচ্ছে করে পানির মধ্যে কিছু মিশিয়ে লিওকে খাওয়াতে লাগে। লিও ড্যানকে কামড়ে দেয় আর তাকে বলে এসব কিছু তুমি কি করছো। ড্যান বলে যদি এই বেবিটা থাকে তাহলে ফু কোনোদিনও আমার হবে না। লিও হেল্প চায় কিন্তু কেউই তার সাহায্য করছিল না। তখন ড্যান লিওর পেটের মধ্যে জোরে জোরে ঘুষি মারা শুরু করে। তখন লিও তাড়াতাড়ি করে বাইরে আসে আর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে ড্যান হাসছিল আর এই ব্যাপারটা ফুও জেনে গেছিল। ফু তাড়াতাড়ি করে হসপিটাল আসে, শিন ফুকে দেখে ফেলে আর এসে তাকে মারতে লাগে। লিওর জ্ঞান ফিরে আসে আর সে প্রথমেই তার বেবির ব্যাপারে জিজ্ঞাসা করে। ফু বলে এখন ঠিক আছে, জানি না পরের বার তুমি কি করবে। ড্যান বলে তুমি অ্যাবর্শন পিল নিতে চাচ্ছিলে, ভালোই হয়েছে যে আমি তোমাকে থামিয়ে ফেলেছি। লিও বলে তুমি মিথ্যা বলছো আর তুমিও তো আমাকে ওই পানিটা খাওয়াচ্ছিলে। ড্যান আবারও সরল হওয়ার নাটক শুরু করে দেয় আর বলে আমি তো কিছুই করিনি, সে তো বেবিটা চায় না আর এই জন্যই সে গাড়ি থেকে বের হয়ে
হয়ে গেছে। লিও বলে সে মিথ্যা কথা বলছে, ড্যান বলে আমি তো তোমার কেয়ার করি, তাহলে আমি মিথ্যা কথা কেন বলবো, দেখো সে আমাকে কামড়েও দিয়েছে। লিও বলে তোমার থেকে বোকা আমি আমার জীবনে আরেকটা দেখিনি, তোমরা দুজন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। ফু তাকে গলায় চাপ মারে আর বলে তোমার নাটক অনেক হয়েছে, আর তাকে থাপ্পড়ও মারে। তখন লিওর অবস্থা খারাপ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার ফুর উপরে রাগ করে আর বলে তুমি তোমার ওয়াইফকে মারতে কিভাবে পারো, সে তো প্রেগন্যান্ট, তোমাকে তার কেয়ার করা দরকার, না হয় লিওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। তারপরে ড্যান লিওকে পানি দিচ্ছিল আর বলছিল তোমাকে কেয়ারফুল থাকা উচিত হবে। লিও বলে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার চেহারাটাও আর দেখতে চাই না। ফু বলে তোমার কি সহ্য হচ্ছে না যে সে তোমার সাহায্য করেছে। তখনই ওখানে গ্র্যান্ডপা আসে আর বলে তুমি ঠিক আছো তো, আর গ্র্যান্ডপা ড্যানকে বলে তুমি এখানে কি করছো। লিও বলে আমি ড্যানের ফেসটাকে আর দেখতে চাই না। গ্র্যান্ডপা বলে কেউ এই মেয়েটাকে বাইরে নিয়ে ফেলো। ফু বলে কিন্তু সে তো লিও সাহায্য করছে। গ্র্যান্ডপা বলে ওইটা তো আমি ভালো করেই দেখছি, তুমি এখান থেকে চলে যাও। ড্যান বলে ঠিক আছে আর ড্যান নিজেই ওখান থেকে চলে যায়। গ্র্যান্ডপা ফুকে বলে তুমি কি এভাবেই খেয়াল রাখছো তোমার ওয়াইফের। লিও বলে এখন আমি ঠিক আছি। সবাই যাওয়ার পরে লিও বলে বাচ্চাটা জন্ম হওয়ার পরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। পরের দিনে লিও অনেক বেশি খুশি ছিল কারণ ড্যান ওখানে ছিল না। তখনই ফু তার জ্যাকেট পরায় আর বলে এখানে ঠান্ডা। লিও জ্যাকেটটাকে খুলে ফেলে দেয় আর বলে আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আর সে তো তাকে ইগনোর করে দেয়। ফু বলে তুমি আমার সাথে এমন কেন করছো। লিও বলে আমি এখনো ভুলতে পারছি না যে তুমি আমার বাবাকে মেরেছো। ফু বলে হ্যাঁ মেরেছি, কিন্তু আজকে তুমি আমার বাচ্চার মা, এটা কত ফানি। লিও বলে হ্যাঁ তুমি বাচ্চার বাবা কিন্তু আমার কিছুই লাগো না। ফু লিওকে উঠিয়ে নিয়ে যায়। ডাক্তার তাদেরকে বলে বেবি আর মা একদমই ঠিক আছে। ফু ও বেবিকে ফিল করা শুরু করে। লিও তার মনে মনে ভাবে আজকের দিনটাই, কালকে থেকে তুমি আর আমাকে দেখতে পারবে না। সকালে লিও তার আঙ্কেলের সাথে ওই বাড়ি থেকে বের হয়ে এসে পড়ে। লিওর জন্য তার আঙ্কেল খাবারও বানিয়েছিল যেগুলোকে লিও খেয়ে অজ্ঞান হয়ে যায়। লিও যখন জ্ঞান ফিরে লিও নিজেকে বাধা অবস্থায় দেখতে পায় আর ওখানে ড্যানও ছিল। লিও তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে আপনি আমার সাথে এমনটা কেন করেছেন। ড্যান বলে প্রমোশনের জন্য। ড্যান বলে এখন আর আমি তোমার বাচ্চাকে ছাড়বো না। অ্যাকচুয়ালিতে আঙ্কেল এসব কিছু টাকার জন্য করছিল। তারা দুজন আগুন লাগিয়ে ওখান থেকে চলে যায়। এর আগে ড্যান লিওকে মেরেছিল। লিও ড্যানকে বলে প্লিজ তুমি আমার বেবিকে বাঁচিয়ে নাও। তখন ড্যান লিওর মোবাইল দিয়ে শিনকে ওখানে ডেকে নেয়। ফু যখন হসপিটালে পৌঁছায় তখন সে দেখতে পায় যে শিন তার কুলে উঠিয়ে লিওকে নিয়ে আসছিল। শিন আর ফু অপারেশন রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখনই নার্স এসে বলে লিওর হাজবেন্ড কে। শিন সই করতে যাচ্ছিল তখন ফু বলে আমি তার হাজবেন্ড। ফু শিনকে জিজ্ঞাসা করে তুমি আমার ওয়াইফের সাথে কি করেছো। শিন বলে তুমি তার খেয়াল রাখতে পারোনি আর এখন আমাকে বলছো। তারপরে ফু অনেক বেশি আপসেট হয়ে বসেছিল। তখনই ওখানে ড্যান আসে আর ড্যান তাকে বলে আমি জানি তুমি লিওর জন্য অনেক বেশি চিন্তিত, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমার সঙ্গে আছি। ইভেন সে ফুকে জড়িয়ে ধরে। লিও তার বাচ্চার ব্যাপারে ভাবছিল আর তার জ্ঞান ফিরে আসে আর সে বলে আমার বেবি এখন কোথায়। ফু বলে তুমি তাকে মেরে ফেলেছ। লিও বলে আমি আমার বাচ্চার কিছুই করিনি, এসব কিছু তো ড্যানই কইছিল। ফু বলে তুমি এসব কি বলছো, আর সে এমনটা কেন করবে, সে তো তোমার অনেক বেশি কেয়ার করত। লিও বলে তুমি এখনো ওই মেয়েটাকেই বিশ্বাস করো, আমাকে না। ফু তো লিওকেই দোষ দিচ্ছিল আর বলে তুমি জানতে যে তোমার বডি অনেক বেশি উই, তকে তুমি তোমার শরীরের খেয়াল রাখতে পারোনি, তোমার জন্য বাচ্চাটা মারা গেছে। লিও কান্না করছিল। তখনই ড্যান লিওর জন্য লাঞ্চ নিয়ে আসে আর সে তাকে না দিয়ে নিচে ফেলছিল। লিও তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে এমনটা কেন করেছো। তখন ড্যান তাকে থাপ্পড় মারে আর বলে আমার মনে হয় না তোমার কাছে কোনো এভিডেন্স আছে যে তুমি পুলিশকে বলতে পারবে এইসব কিছু আমি করেছি, তোমার তো ফুয়ের লাইফ থেকে চলে যাওয়া উচিত হবে, ওইটাই তোমার জন্য ভালো হবে। তখনই ফু ওখানে আসছিল। ড্যান ইচ্ছে করে নিচে পড়ে যায় আর বলতে লাগে দেখো না আমি তার জন্য লাঞ্চ এনেছিলাম, কিন্তু সে লাঞ্চগুলোকে নিচে ফেলে দিয়েছে আর সে সব দোষ আমাকে দিচ্ছে, সে তো নিজেই শিনের সাথে দেখা করতে গিয়েছিল, সে তো তাকে ছাড়া থাকতে পারে না আর এখন আমাকে বলছে, আর আমি কেনই বা লিওকে হার্ট করতে যাব। ফু বলে ড্যান কোনোদিনও তোমাকে হার্ট করতে পারে না, তাই তুমি এসব কিছু বলা বন্ধ করে দাও। লিও বলে তুমি এক নাম্বারের বোকা যে তুমি রিয়েলিটিটাকে দেখতে পারছো না, যাও তুমি কি এভিডেন্সেস চেক করো, ওইগুলো তো তুমি করবে না, আর এখানে টাইম ওয়েস্ট করতে চলে এসেছো। অ্যাসিস্ট্যান্ট এসে ফুকে বলে ম্যাডাম তার আঙ্কেলের সাথে বাইরে গিয়েছিল, তারপরে উনি কিভাবে ওয়ার হাউস পৌঁছে গেছেন কেউই জানে না, কেউই তাকে ভিতরে যেতে দেখেনি। তখনই ড্যান বলে ওঠে নিশ্চয়ই সে শিনের সাথে দেখা করতে ওখানে
গিয়েছিল। তখনই লিওর আঙ্কেল ওখানে আসে আর বলতে লাগে আমি লিওকে হার্ট কিভাবে করতে পারি, সে তো আমাকে ডেকেছিল, এর জন্যই আমি তাকে পিক করতে ওখানে গিয়েছিলাম। তারপরে সে অন্য কেউ সাথে চলে গেছিল। ফুতাকে জিজ্ঞাসা করে ওইটা কে ছিল, আঙ্কেল বলে দেখে তো মনে হচ্ছিল লিও ওই ছেলেটাকে চিনে। তখনই ড্যান বলে ওঠে নিশ্চয়ই এটা শিন হবে, কারণ লিও শিনের সাথে দেখা করত। এমনটা তো না যে এই বেবিটা শিনের, এই জন্যই লিও তাকে মেরে ফেলেছে যাতে কেউ জানতে না পারে। ফু বলে এমনটা হতে পারে না, অ্যাসিস্ট্যান্ট বলে লিও প্রতিদিন ওই ছেলেটার সাথে কথা বলতো। ড্যান বলে আমি জানতাম, আর হার্পেন হওয়ার নাটক শুরু করে দেয়। তখন ফু বলে তোমার কি হয়েছে, ড্যান বলে কিছুদিন আগে তোমার জন্য বেবি ইম্পর্টেন্ট ছিল, তাই আমি আমার কন্ডিশনের ব্যাপারে তোমাকে কিছুই বলিনি, কিন্তু এসব কিছু তো তার নাটক ছিল, সে তো একদম ঠিক ছিল। অন্যদিকে লিও আপসেট ছিল, শিন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। লিও বলে ফু আর ড্যান একসাথে হয়ে আমার বেবিকে মেরেছে, কিন্তু এখন আমার কাছে কোনো প্রুফ নেই, কিন্তু আমি তাদের দুজনকে ছেড়ে দিব না। ফু হসপিটালে আসছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনার গ্র্যান্ডপাও হসপিটালের মধ্যে লিওর সাথে দেখা করতে এসেছে। গ্র্যান্ডপা লিওকে নিয়ে চিন্তিত ছিল আর তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো, লিও বলে হ্যাঁ, গ্র্যান্ডপা বলে এসব কিছু ফুয়ের জন্য হয়েছে, নিশ্চয়ই সে তোমার খেয়াল ভালো মতন রাখতো না। ফু বলে আপনি তাকেই জিজ্ঞাসা করে নিন, সেই আপনাকে বলে দিবে। গ্র্যান্ডপা রেগে যায় আর তাকে বলে আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিচ্ছি, তুমি লিওকে বুলি কিভাবে করতে পারো আমি কিছু বুঝতে পারছি না। লিও আপসেট হয়ে বলে আপনি এমনটা বলবেন না, ফুও নিশ্চয়ই কষ্টে আছে কারণ ওইটা তার বেবি ছিল। গ্র্যান্ডপা বলে আমি তোমার কারণে ফুকে ছেড়ে দিচ্ছি। ফু বলে তুমি তো অনেক ভালোই অ্যাক্টিং করতে পারো। গ্র্যান্ডপা বলে আজকে থেকে তুমি আমার বাসায় থাকবে, কিন্তু লিও ফুয়ের বাসার মধ্যে এসে পড়ে। গ্র্যান্ডপা তাকে জিজ্ঞাসা করে এখনো কি তুমি ফুয়ের সাথেই থাকতে চাও, লিও বলে হ্যাঁ কারণ উনি আমার হাজবেন্ড। গ্র্যান্ডপা বলে ঠিক আছে, সে যদি তোমাকে বিরক্ত করে তাহলে তুমি আমাকে বলে দিবে, যা কিছুই হয়ে যাক আমি তোমার সঙ্গে আছি। লিও তখন সাইকিয়াট্রিস্টের কাছে আসে। ফু তাকে জিজ্ঞাসা করে তোমার মুড তো এখন ঠিক হয়ে যাবে, লিও বলে হ্যাঁ অ্যাকচুয়ালিতে ফু আগেই লিওর রিপোর্ট গুলোকে নিয়ে নিয়েছিল। লিও বলে আমি ড্যানের সাথে দেখা করতে চাই। ফু বলে কেন, তোমার তো তাকে পছন্দ ছিল না। লিও বলে হ্যাঁ কিন্তু তুমি তাকে ভালোবাসো আর সে আমার কেয়ারও করেছিল, কিন্তু আমি ওইটার বিপরীতে তার উপরে মিসক্যারেজে দোষ লাগিয়ে দিয়েছি, তাই আমি তার থেকে ক্ষমা চাইতে চাই। কিন্তু লিওর মনে তো তার জন্য রিভেঞ্জ চলছিল, ড্যান ফুয়ের সাথে ফ্লার্ট করছিল আর বলে তুমি তোমার ওয়াইফকে কবে ডিভোর্স দিবে। ফু বলে সে আমার ওয়াইফ আর আমি তাকে ডিভোর্স কেন দিব। ড্যান বলে তুমি আমার ব্যাপারেও ভাবো, আমি লিও থেকে আলাদা আর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। ফু ড্যানকে কিস করতেই যাচ্ছিল তখনই লিওর আওয়াজ আসে। ফু তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, লিও বলে আমার ঘুম আসছে। ফু লক্ষ্য করে যে সে স্নিকার্স পরেনি, তাই সে তাকে কোলে নেয়। ড্যাং তো এসব কিছু দেখে চলে যায়। লিও বলে তুমি কি আজকের রাতটা আমার সাথে থাকতে পারবে, ভুল ভাববে না আমার খারাপ স্বপ্ন আসে তাই আমি তোমাকে বলছি, কিন্তু কোনো সমস্যা নাই, তুমি যদি ড্যানের কাছে যেতে চাও তাহলে তুমি যেতে পারো। ফু বলে না আমি তোমার সাথেই থাকবো। ঘুমানোর সময় লিও ফুকে দেখছিল। ফু বলে তোমার কি মতলব আছে আর তার কাছে আসে। লিও হাসে আর বলে আমার ঘুম আসছে। রাতে লিওর অবস্থা খারাপ হয়ে যায়। ফু তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো, ডাক্তার এসে বলে এসব কিছু মিসক্যারেজের কারণে হয়েছে। ফু বলে এখন কেমন মনে হচ্ছে, তুমি ঠিক আছো তো, লিও হ্যাঁ বলে দেয়। তখনই ড্যান বলে এখন লিওকে একা ছেড়ে দেওয়ার দরকার, লিও বলে আমার পানি চাই আর ড্যানকে চোখ মারে। সকালে ড্যান ফুয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল, তখন লিও তাকে তার ল্যাব বাইট দেখায়। ড্যান বলে তুমি যা কিছুই করে নাও, ফু তো শুধু আমারই থাকবে। লিও বলে কিন্তু সে তোমাকে পছন্দ করে না, সে তো তোমাকে দেখেও না। লিও স্যুপটাকে খেতেই যাচ্ছিল কিন্তু ড্যান ওইটার মধ্যে লবণ দিয়ে দেয়, কিন্তু তবু লিও কিছু বলে না। তখনই ওখানে ফু এসে পড়ে আর লিও বলে ভালোই হয়েছে যে তুমি আমার ব্যাগটা নিয়ে এসেছো। ফু জিজ্ঞাসা করে তুমি কি করছো, লিও দেখায় যে ড্যান স্যুপ বানিয়েছিল, তুমি এটাকে টেস্ট করো। ড্যান স্যুপটাকে নিয়ে বলে এই স্যুপটা মেয়েদের জন্য ভালো, চলো লিও তুমি এটাকে খেয়ে ফেলো। লিও বলে না আমি খেয়েছি, তুমি এটাকে খেয়ে ফেলো। যখনই ড্যান ওইটাকে খেতে লাগে তখন লিও বলে তুমি কি এটার মধ্যে ভিনেগার মিশাবে না, লিও একটু বেশি ভিনেগার দিয়ে দিয়েছিল। আর ড্যানের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ওই স্যুপটাকে খেতে হয়। আর তার অবস্থা দেখে লিও তো হাসি আসছিল, আর ড্যান তার মনে মনে ভাবে সে এত বেশি চালাক কবে হয়ে গেল। লিও বাইরে এসে ভাবছিল সে তার আঙ্কেল থেকে প্রতিশোধ কিভাবে নিবে, কিছু তো একটা করতে হবে। তখনই ফু এসে বলে ড্যান আমাকে বলেছে যে তুমি স্যুপের মধ্যে কিছু একটা কয়েছো। লিও বলে তুমি এটা কি বলছো, আমিও তো ওই স্যুপটাকে খেয়েছি। এটা শুনে ফু ভাবনায় পড়ে যায় আর সে ড্যানের কাছে যাচ্ছিল। লিও বলে আমার খারাপ স্বপ্ন আসে তাই তুমি আজকে রাত্র আমার সাথে থাকো, এমনিতেও তুমি আমার হাজবেন্ড,
হাজবেন্ড আর এটা তোমার ডিউটি। ফু বলে হ্যাঁ আর তুমিও আমার ওয়াইফ, তুমি কি ওয়াইফের ডিউটি ভুলে গেছো। লিও ফুকে কিস করে আর তারা দুজন রোমান্টিক নাইট স্পেন্ড করে। সকালে লিও বার্থ কন্ট্রোল পিল নিচ্ছিল, এটা ফুও দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি মা হতে চাও না। লিও বলে এখন ডাক্তার বারণ করেছে কারণ আমার হেলথ ঠিক না। ফু লিওকে তার কাছে আনে আর জিজ্ঞাসা করে কোন ডাক্তার, আর তুমি শিয়ের কথা তো বলছো না, বলো আর ওই শিন তোমাকে আর কি করতে বারণ করেছে। লিও বলে তুমি রেগে কেন যাচ্ছ, কালকের রাতটা কি ভালো যায়নি। এটা শুনে ফু লিওকে ছেড়ে দেয়। তারপরে ফু অফিসের মধ্যে ছিল, তখনই তার কাছে ড্যান আসে আর তাকে বলে এই ফাইলটাকে আমি হ্যান্ডেল করব। ফু বলে আমি জানি, ড্যান ফাইলটাকে ফেলে ফুকে জড়িয়ে ধরে। ফু বলে এটা কি, ড্যান বলে আমার মা আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোন দিন আমাকে বিয়ে করবে। ফু বলে আমার দাদা কোনোদিনও লিও থেকে আমাকে ডিভোর্স দিতে দিবে না, ইভেন এখন তো উনি আমার থেকে বেবিও চায়, তাই উনি কোনোদিনও রাজি হবে না। ড্যান বলে কিন্তু তুমি বলেছিলে যে তুমি লিওকে ভালোবাসো না। ফু বলে হ্যাঁ কিন্তু আমি তাকে ছাড়তেও পারবো না। ড্যান তো রেগে যাচ্ছিল, ফু বলে পরে কথা বলবো এটা অফিস। আর ড্যান বুঝে যায় যে লিও ফুকে প্যামের জালে ফেলছে। তারপরে লিও শিনের সাথে দেখা করে আর শিনের কাছে এভিডেন্সেস ছিল আর তাকে বলে ড্যান তোমার আঙ্কেলকে অনেকগুলো টাকা দিয়েছে আর সে কিছু লোকদের কিনিও নিয়েছিল ফুয়ের সামনে মিথ্যে কথা বলার জন্য। লিও বলে এখন তো আমি তাকে ছাড়বো না। শিন বলে কিন্তু তুমি তোমারও খেয়াল রাখবে, আর শিন তাকে একটা রেকর্ডারও দেয়। লিও ফুয়ের কাছে যাচ্ছিল, ড্যান তাকে বলে তুমি শেমলেস, যে তোমাকে পছন্দ করে না তুমি তবুও তার কাছেই যাচ্ছ। লিও বলে তুমি আমার হাজবেন্ডের কথা বলছো না, কিন্তু সে তো আমাকে অনেক বেশি ভালোবাসে। ড্যান বলে তার বেবি প্রয়োজন, না হলে সে তোমাকে টাচও করতো না। লিও বলে ভালোই হয়েছে সে তো তোমাকে টাচ করে। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকাল তো সে তোমাকে দেখেও না, কি করবো আমি যে এত সুন্দর তাই। ড্যান বলে ফালতু কথা বলা বন্ধ করো, আর তাকে থাপ্পড় মারতে যাচ্ছিল কিন্তু লিও উল্টা তাকে থাপ্পড় মেরে দেয় আর তাকে বলে তোমার কি মনে হয়েছে যে তোমার ব্যাপারে আমি কিছু জানতে পারবো না, তোমার তো কোনো হাড়ের অপারেশনে হয়নি। ড্যান বলে আমি তোমাকে মেরে ফেলবো। লিও বলে তুমি আমার একটা বেবিকে মেরে ফেলেছো, তবুও তুমি কি করতে পেরেছো। ফু আমাকে বলছিল দ্বিতীয় বেবির জন্য ট্রাই করতে। ড্যান বলে আমি ওইটাকেও মেরে দিব যেভাবে প্রথমটাকে মেরেছিলাম, আর তুমি কোনোদিনও ফুয়ের বাচ্চার মা হতে পারবে না, আর ফু শুধু আমার। লিও বলে ঠিক আছে তাহলে তুমি ট্রাই করতে থাকো, আর তুমি এখনো তো ওইটাই করছো। লিও রুমের মধ্যে সে রেকর্ডারটা বার করে। অ্যাকচুয়ালিতে ড্যাং যা কিছু বলেছিল লিও ওই সবগুলোকে রেকর্ড করে ফেলেছিল। লিও ভাবে এখন আমি ফুকে এই সবকিছুর ব্যাপারে বলে দিব। ড্যান কাউকে কল করে বলে এখন আমি কি করব, ওই লোকটা একটা ছবির জন্য টাকা চাইছিল, ফু বলে দিয়ে দাও তাকে। ফু বাসায় এসে লিওর কলার মধ্যে ধরে, এসব কিছু ড্যানও দেখছিল। ফু বলে তুমি আমাকে মিথ্যা কেন বলেছ। লিও বলে এখন আমি কি করেছি। ফু বলে তুমি শিনের সাথে দেখা করতে গিয়েছিলে। লিও বলে হ্যাঁ আমার তার সাথে একটা কাজ ছিল, সে আমার জন্য এভিডেন্স আনতে গিয়েছিল, আর তুমি তো আমাকে বিশ্বাস করো না যে ড্যানি আমার বাচ্চাকে মেরেছিল। ফু বলে ঠিক আছে তুমি ওই এভিডেন্স গুলো এনে আমাকে দাও, যদি তোমার কথাটা মিথ্যে হয় তাহলে আমি তোমাকে বাসা থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিব। এইসব কিছু ড্যানও সরে ফেলেছিল। আর সে লিওর আঙ্কেলকে এসে বলে আমার সাহায্য করে দাও, আঙ্কেল বলে একবার তোমার সাহায্য করেছিলাম আর এটার জন্য আমার জব চলে গেছে, কিন্তু এখন আর আমি তোমার সাহায্য করতে পারবো না। ড্যান বলে তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু তুমি লিওকে মেরে ফেলো। আঙ্কেল বলে ঠিক আছে 10 মিলিয়ন, ওইটা থেকে কম নিব না। ড্যান বলে আমি এতগুলো টাকা কোথায় থেকে আনবো। ড্যানের কাছে এতগুলো টাকা ছিল না বলে সে আঙ্কেলের সাথে নাইট স্পেন্ড করে আর ভাবে আমি তোমাকে কোনো অবস্থাতেই ছাড়বো না। পরের দিন লিও বাসা থেকে বের হয়। ফু আগে থেকেই তার বডিগার্ডকে বলে দিয়েছিল যে লিওর উপরে নজর রাখার জন্য। যখনই লিও আঙ্কেলকে দেখতে পায় আঙ্কেল তাকে গাড়ি দিয়ে ধাক্কা মারে। আঙ্কেল যখন টাকা নেওয়ার জন্য কল করে ড্যান বলে কোন টাকা, আঙ্কেল বলে তুমি আমাকে বোকা বানিয়েছ, ড্যান কল কেটে দেয়। আঙ্কেল ওখান থেকে পালাচ্ছিল কিন্তু ফুয়ের বডিগার্ড তাকে ধরে ফেলে। ফু আঙ্কেলকে প্রচুর মারে আর বলে ও আপনার ফ্যামিলি থেকে ছিল, আপনি এমনটা কিভাবে করতে পারলেন। আঙ্কেল বলে আমি এসব কিছুর জন্য টাকা নিয়েছিলাম আর ওই টাকাগুলো আমাকে ড্যান দিয়েছিল। ফুর মনে হচ্ছিল সে মিথ্যা কথা বলছে। আঙ্কেল বলে তুমি আমার ব্যাংক অ্যাকাউন্টটাকেও চেক করতে পারো। ফু একটা এমপ্লয়িকে বলে, এমপ্লয়ি এসে বলে মিসেস ড্যাংয়ের অ্যাকাউন্টে তো টাকাই নেই। ফু তাকে জিজ্ঞাসা করে এখন সে কোথায় আছে। লোকটা বলে এখন তো সে লিওর সাথে দেখা করতে গিয়েছে। লিও ঠিক ছিল কিন্তু তার জ্ঞান ফিরে আসেনি, ডাক্তার বলে তার রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। ড্যান বলে হ্যাঁ আমি তার খেয়াল রাখবো, কিন্তু ড্যান তো লিওর অক্সিজেন মাস্কটাকে সরিয়ে দেয়। এটা ফুও দেখে ফেলেছিল আর সে তাকে জিজ্ঞাসা করে তুমি এসব কিছু কি করছো। তখনই ওখানে শিনও এসে পড়ে, ফু বলে তুমি দূরে থাকো। শিন বলে আমি ডাক্তার আর লিওকে ঠিক করে। আর সে ফুকে বলে তুমি বারবার লিওকে হার্ট করছো, তুমি তো হাজবেন্ড বলার যোগ্যই না। আর
অ্যাটাকের রেকর্ডিং দেয় আর বলে তুমি যাকে বেশি বিশ্বাস করো সেই তোমার লিওর পিছনে পড়ে আছে। ড্যাং রেকর্ডিংটা নিতে আসে কিন্তু প্রতিবার ফু তাকে ধাক্কা দিয়ে দেয় আর ফু তার বডিগার্ড গুলোকে বলে তাকে বাইরে নিয়ে যাও। ড্যান চিৎকার করে করে বলছিল প্লিজ তুমি আমাকে আরেকটা সুযোগ দিয়ে দাও। ফু আসে ড্যান বলে আমি কিছুই করিনি আর আমার কাছে তো এতগুলো টাকাও নেই। আঙ্কেল বলে এসব কিছু আমাকে এই মেয়েটাই করতে বলেছিল। ড্যান বলে আমার একটাই ভুল ছিল যে আমি তোমাকে ভালোবাসি এইটাই আর তুমি আমাকে প্রমিস করেছিলে যে বাচ্চা হওয়ার পরে তুমি তাকে বের করে দিবে কিন্তু তুমি তো তার ভালোবাসায় পড়ে গেছো এই জন্যই আমাকে এসব কিছু করতে হয়েছে কিন্তু আমি তাকে মারতে বলিনি আমি তাকে ভয় দেখানোর কথা বলেছিলাম আর হয়তো এই আঙ্কেল ইচ্ছে করেই এমনটা করেছে। ফু বলে ঠিক আছে কিন্তু তুমি এখন থেকে আর লিকে হার্ট করবে না হয় আমি তোমাকে ছাড়বো না। আর ড্যান হাসছিল এর মানে ড্যান এখনো ভালো হয়নি। যখন লিওর জ্ঞান ফিরে আসে তখন অ্যাসিস্ট্যান্ট তার কাছে ছিল। লিও অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ড্যানের কি জেল হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে সে আপনাকে মারার চেষ্টা করেনি ওইটা তো আপনার আঙ্কেল করিয়েছিল। লিও বলে না এসব কিছুর পিছনে ড্যানই আছে। আর লিও বুঝে যায় যে এত কিছু হওয়ার পরেও মিস্টার ফু ড্যানের সাইডই নিচ্ছে। যখন ফু লিওর সাথে দেখা করতে আসে তখন লিও তাকে দেখেও না। ফু বলে ড্যান তোমার কিছুই করেনি সে শুধু তোমাকে ভয় দেখাতে চেয়েছিল। লিও বলে সে বলেছে আর তুমি মেনে নিয়েছো সমস্যা নেই আমি শুধু তোমার থেকে ডিভোর্স চাই। ফু বলে কি বলছো লিও তো তার উপরেই রেগে যায় তুমি আমার বাচ্চাকে মেরেছো ওই মেয়েটাকে বাসায় এনে আর তুমি আমাকেও হার্ট করেছো এখন তুমি চুপচাপ আমাকে ডিভোর্স দিয়ে দাও। ফু বলেছিলাম ড্যান কিছুই করেনি আর এখান থেকে পালানোর চেষ্টা করবে না। ডাক্তার তাকে বলে যে এখন লিও ঠিক আছে। লিও তো ফুয়ের দিকে দেখছিল না ফু তাকে মিল্ক দেয় লিও এটাকে খেয়ে ফেলে ফু লিওর কেয়ার করছিল। লিও বলে তুমি কি আমাকে ভালোবাসো ফু বলে তুমি আমার ওয়াইফ এই জন্যই আমি এমন করছি। লিও বলে এটাই তো আমিও তোমাকে পছন্দ করি না এটার থেকে তো ভালো আমি একটা কুকুরকেই পছন্দ করিনি এইসব কিছু অ্যাক্টিং করা বন্ধ করো আর এখান থেকে উঠে তোমার ড্যানের কাছে যাও আমার তোমার প্রয়োজন নেই ফু বলে আমি তোমাকে ছাড়বো না এই কথাটা তুমি তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও এসব কিছু ড্যানও দেখছিল আর তার অনেক রাগ ওঠে আর সে কাউকে একটা কল করে আর বলে আমার তোমার সাহায্যের প্রয়োজন আছে। ড্যান একটা লোকের সাথে দেখা করে আর তার থেকে কৌটা নেয় লোকটা বলে এটাকে খেলে কেউ অনেক সহজেই মারা যাবে। ড্যান তার মনে মনে ভাবে এখন তুমি কিভাবে বাঁচবে লিও কিন্তু ওই লোকটা মিস্টার ফু এর সাথে মিলিত ছিল। লোকটা বলে ড্যানের আমার উপরে সন্দেহ হয়নি। মিস্টার ফু জিজ্ঞাসা করে তুমি আর তার জন্য কি কি করেছ। লোকটা বলে সে আমার গার্লফ্রেন্ড কে চিনত তাই সে আগেও আমার থেকে অ্যাবর্শন পিল চেয়েছিল আমি কিছুই করিনি ফু বলে তাকে জেলে পাঠিয়ে দাও। ড্যান লিওকে ওই পয়জনটা দিতে এসেছিল কিন্তু ফু তাকে থামিয়ে ফেলে আর লিওকে উঠিয়ে ব্যাডের মধ্যে শোয়া। ড্যান বলে তুমি ভুল ভাবছ আমি কিছুই করিনি। ফু বলে আচ্ছা তুমি কি ওই অ্যাবর্শন পিলটা আনোনি। ড্যান বলে তুমি যখন জেনেই গেছো আমি এই লিওকে আর ছাড়বো না। ড্যান বলে এখন তুমি মারা যাবে। ফু বলে তোমার কি মনে হয় আমি লিওকে পয়জন দিতে দেখতে পারতাম। ড্যান বলে আচ্ছা ওই লোকটা আমার থেকে মিথ্যা কথা বলেছে। ড্যান ফুকে ডাকা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ফু বলে আমি তোমার এই চেহারাটা আগে কোনো দেখতে পাইনি। ড্যান বলে এখন কি বা হবে তোমার বাচ্চা তো মারা গেছে। লিও ড্যানকে থাপ্পড় মারে আর বলে তুমি আমার থেকে আমার বাচ্চাকে কেন কেড়ে নিয়েছো। ড্যান বলে এখনো যদি আমি সুযোগ পাই তাহলে তোমাকেই মেরে ফেলবো। ফু বলে এমন কোনোদিনও হবে না তুমি এখান থেকে যাও। লিও বলে আমি তোমাকে অনেক বছর ধরে জেলের হাওয়া খাওয়াবো। ড্যান বলে তোমার কি মনে হয় এমন হবে আমার ফ্যামিলি অনেক বেশি রিচ ওনারা আমাকে বাঁচিয়ে ফেলবে। আর হাসতে লেগে যায় তুমি তোমার ব্যাপারে ভাবো তোমার বাবাকে তো ফুই মেরেছে আর এখনো তুমি তার সাথেই আছো। ফু বলে ফালতু কথা বলা বন্ধ করো। তখন লিও তাকে থাপ্পড় মারে আর সে অজ্ঞান হয়ে যায়। ফু তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো আর তার বডিগার্ডকে বলে তাকে এখান থেকে নিয়ে যাও। ড্যান চিৎকার করছিল আর লিও অজ্ঞান ছিল। ফু রিগ্রেট করছিল আর বলছিল আমি তোমার কথাগুলোকে আগে কেন বিশ্বাস করিনি আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে আমার তোমার সাইড নেওয়া দরকার ছিল। আর লিও তাকে জিজ্ঞাসা করে ড্যান কোথায় তুমি কি তাকে আবারও ছেড়ে দিয়েছো। ফু বলে না সে এখন জেলে আছে আর সে কোনোদিনও তোমাকে হার্ট করতে পারবে না। লিও বলে এসব কিছু ছাড়ো আমার ডিভোর্স চাই। ফু বলে তুমি আমাকে আরেকটা চান্স দিয়ে দাও। লিও বলে না তুমি আমার ফ্যামিলিকে ব্রেকআপ করে দিয়েছিলে আর তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে তাই এখন আর আমি তোমার সাথে থাকতে পারবো না। তখনই গ্র্যান্ডপা এসে বলে হ্যাঁ আমরা তোমার ফ্যামিলিকে ব্রেকআপ করিয়েছিলাম কিন্তু আমরা এখনো রিগ্রেটে আছি আর তোমার মা বাবার অ্যাক্সিডেন্টের পিছনে আমাদের হাত নেই। লিও বলে তাহলে কি এখন আমি আপনাদেরকে দোষও না দিব আমি আপনাদেরকে ক্ষমা করে দিব কিন্তু আমার ডিভোর্স চাই। গ্র্যান্ডপা বলে ঠিক আছে আর বাইরে এসে ফুকে বলে তুমি লিওকে ডিভোর্স দিয়ে দাও। ফু বলে কিন্তু আমি লিওকে ছাড়তে পারবো না আমি গিয়ে তাকে বুঝাচ্ছি। আর সে লিওর কাছে
কাছেই সে ক্ষমা চাচ্ছিল, কিন্তু লিও তো তাকে দেখেও না। ফুলিকে নিয়ে বাসায় আসে, তখনই ওখানে শিনও এসে পড়ে। এও ফ্লাওয়ার নিয়ে আসে বলে আমি তো তোমার জন্য ডিভোর্স লয়ারও খুঁজে ফেলেছি। ফু বলে সে আমার ওয়াইফ। শিন বলে যদি তুমি তাকে ওয়াইফ মানতে তাহলে তুমি তাকে কষ্ট দিতে না, তাই তুমি এই নাটক করা বন্ধ করো ওয়াইফ ওলা। ফু বলে সে কোথাও যাবে না। লিও বলে আমি তো তার সাথে যাচ্ছি। আর লিও তার ব্যাগ নিয়ে এসে পড়ে। ফু বলে তুমি কি আমাকে একটা চান্স দিতে পারবে না? লিও বলে না, কারণ তুমি আমাকে অনেক বেশি হার্ট করেছো। ফু বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো। লিও বলে এটা শুধু তোমারই মনে হচ্ছে, কিন্তু আমার মনে তোমার জন্য শুধু ঘৃণাই আছে। আর সে বাইরে এসে নিজেকে বোঝায় যে এখন আমাকে ফুয়ের থেকে দূরে থাকতে হবে। পরের দিনে শিন লিওর জন্য ডিনার তৈরি করেছিল, ইভেন সে তার জন্য নতুন ড্রেসও কিনেছিল। ড্রেসটা পরে লিওকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। শিন তাকে বসিয়ে খাওয়ায় আর তাকে জিজ্ঞাসা করে তোমার এটা পছন্দ হয়েছে তো? আর তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু লিও মুখটাকে ঘুরিয়ে ফেলে। শিন বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, ডিভোর্সের পরে কি তুমি আমাকে বিয়ে করবে? লিও বলে না, আমি শুধু তোমাকে আমার ভাই মানি। শিন তো এটা শুনে কষ্ট পায় আর তাকে বলে এখন আর আমি তোমাকে যেতে দিব না। আর তাকে কিস করতে যায়। লিও বলে তুমি এমনটা করবে না। একটু পরেই শিনের জ্ঞান ফিরে আসে আর বলে সরি আমি জ্ঞানে ছিলাম না। লিও বলে আমি আমার রুমে যাচ্ছি, আর সে তার রুমে চলে যায়। মর্নিং এ ফু আসে। শিন বলে আমি বলেছি না সে তোমার সাথে যাবে না? ফু বলে তাকে আমার সাথেই থাকতে হবে যতদিন না আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। শিন বারণ করেছিল কিন্তু লিও রাজি হয়ে যায়। শিনের রাগ ওঠে আর ভাবে সত্যি কি লিও তাকে ভালোবাসে। তারপরে ফু লিওকে বলে যে তোমার মা বাবার অ্যাক্সিডেন্টের পিছনে আঙ্কেলের হাত আছে, কারণ ওনার তোমার মা বাবার সব প্রপার্টি গুলো দরকার ছিল। লিও তাকে জড়িয়ে ধরে আর প্রচুর কান্না করছিল। ফু বলে আমি তোমার সঙ্গে আছি, তোমার চিন্তা করার দরকার নেই। তারপরে তারা আবারও নাইট স্পেন্ড করে। লিও ওখান থেকে যাচ্ছিল তখন ফু তাকে থামায়। লিও তাকে বলে ডিভোর্সের পরে আর আমরা হাজবেন্ড ওয়াইফ থাকবো না। ফু বলে কালকে রাতে যে কইছিলাম ওইটা কি? লিও বলে ওইটা শুধু একটা ভুল, আমাকে এখন যেতে হবে আর আমাদের অনেক তাড়াতাড়ি ডিভোর্স হবে। ফু বলে ঠিক আছে যাও। লিও বলে আগের মতো তুমি আমাকে আর ফলো করবে না। ফু বলে আমি চলে যাচ্ছি, তুমি এই রুমের মধ্যেই থাকো। লিওর ফুয়ের এত খেয়াল রাখাটা পছন্দ হচ্ছিল। শিং আসে আর লিওকে ডিভোর্স এগ্রিমেন্ট দেয় আর তাকে বলে এটার ব্যাপারে আমি লয়ারের সাথে কথা বলে ফেলবো। লিও সই করে দেয়। শিনের মনে হচ্ছিল যে এখন সে লিওর মনের মধ্যে তার জন্য একটা জায়গা বানিয়ে নিবে। তখনই ওখানে ফু এসে বলে আর জিজ্ঞাসা করে এখানে তোমরা কি করছো? শিন বলে এখন তোমার লিওর উপরে অধিকার নেই, কারণ কিছুদিন পরেই তোমাদের ডিভোর্স হয়ে যাবে। ফু লিওকে নিয়ে যায় আর শিনের এটা দেখে অনেক বেশি রাগ ওঠে। এখন ফু সবসময় লিওকে তার সাথেই রাখতে চাইতো, আর সে অফিসের কাজগুলো লিওকে দেয় আর বলে আমার পাশে বসেই তুমি কাজ করবে। লিও বলে ঠিক আছে, আর সে ল্যাপটপের পাসওয়ার্ড জিজ্ঞাসা করে আর ফু বলে দেয়। আর ওই ল্যাপটপের পাসওয়ার্ডটা এটাই ছিল যে যেদিন তাদের দুজনের প্রথমবার দেখা হয়েছিল ওই দিনে ফু তার পাসওয়ার্ডটা লাগিয়েছিল। আর ফু এগুলোকে ইচ্ছা করে বলছিল যে যাতে সে লিওকে বোঝাতে পারে যে সে লিওকে কত বেশি পছন্দ করে। লিওর কাঁধের মধ্যে ব্যথা হচ্ছিল, তখন ফু তাকে মাসাজ দিতে লাগে, কিন্তু মাসাজের বাহানায় ফু লিওকে টাচ করছিল। লিও বলে বাকি কাজটা আমি কালকে সকালে কমপ্লিট করে দিব, এখন আমি ঘুমাতে যাচ্ছি। ফু বলে ঠিক আছে, আর এটা তোমার স্বাস্থ্যের জন্য ঠিক হবে। সকালেও ফু তার সাথে ফ্লার্টিং করছিল আর বলে এখনো তো তুমি আমার ওয়াইফই আছো, তাই তুমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দাও। লিও বলে আগে তো তোমার আমার হাতের খাবার গুলো পছন্দ হতো না, তাই আমি আর তোমার জন্য খাবার বানাবো না। লিও যে অরফানেজে থাকতো ফু ওইটার মধ্যে ডোনেশন দেয়। এটা দেখে লিওর ভালো লাগে আর তার কাছে এসে জিজ্ঞাসা করে আজকে তোমার কি হেল্প চাই? ফু বলে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বানিয়ে দাও। লিও বলে কিন্তু আমি তো এটা পাই না। ফু তো শুধু এইভাবেই নাটক করছিল যাতে সে লিওর আরো কাছে আসতে পারত, আর সে লিওকে বুঝায় যে এখন সে বদলে গেছে। ফু তো লিওকে দেখছিল। লিও তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়ে গেছে? ফু লিওর ছবিটা দেখে আর ভাবছিল আমি তোমাকে যেতে দিব না, কারণ আমি জেনে গেছি যে আমি কত বেশি ভুল করেছি। তখনই তার কিছু হতে লাগে। লিও এসে তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? যখন ফুয়ের জ্ঞান ফিরে আসে তখন লিও ওখানে ছিল না। অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে সে তো শিনের সাথে দেখা করতে গিয়েছে। শিন আবারও তার ফিলিং গুলোর ব্যাপারে লিওকে বলছিল। লিও বলে কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। অন্যদিকে ফু পাগল হয়ে গেছিল আর বলছিল আমার শুধু লিওকে চাই। যখনই লিও ওখানে আসে সে ভালো ভালো কথা বলতে শুরু করে, ইভেন তাকে কিসও করে দেয়। অ্যাসিস্ট্যান্ট ভাবে বস একটু বেশি রোমান্টিক হয়ে গেছে। ফু লিওর বাবার কোম্পানিটাকেও কিনে ফেলেছিল। ফু যাচ্ছিল তখন শিন লিওকে কিডন্যাপ করে ফেলে, আর সে ফুয়ের থেকে টাকা চায় আর বলে তুমি তাড়াতাড়ি আসো, আর তুমি পুলিশকে ইনফর্ম একদমই করবে না। শিন লিওকে পয়জন দিয়েছিল, ইভেন সে ফুকেও পয়জন দিয়ে দেয়। ফুয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন শিন বলে আমার কাছে শুধু একটাই অ্যান্টিডিউট আছে, দেখা যাবে
কে বাঁচবে, ফু লিওকে ওই অ্যান্টিডোটটা নিতে বলে আর লিও কিস করে ফুকে ওই মেডিসিনটা দিয়ে দেয়। অ্যাকচুয়ালিতে শিন তাদেরকে কোনোই পয়জন দেয়নি। অ্যাকচুয়ালিতে তো শিন দেখতে চাচ্ছিল যে ফু সত্যি শিনের কেয়ার করে নাকি না। তারপরে শিন তাদেরকে ছেড়ে দেয় আর লিও ফু এর কাছে আসে আর তাকে কিস করে। অ্যাসিস্ট্যান্ট ভাবে আমার সামনেই কি তাদেরকে এসব কিছু করার দরকার। অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায় আর তারা দুজন আবারও কিস করতে লাগে আর এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।